ছয় বলে ছয় ছক্কা, শাস্ত্রী যুবরাজ ঋতুরাজের পর আবার কনিষ্ঠতম হিসেবে কীর্তি গড়লেন কে? ছ বলে ছয় ছক্কা মারার কীর্তি গড়লেন ভামশ্রী কৃষ্ণ। বুধবার সিকে নাইডু ট্রফিতে ছ বলে ছয় ছক্কা মার খাঁকালেন অন্ধ্রপ্রদেশের তরুণ ব্যাটার। অনূর্ধ্ব-23 দলের ওই ক্রিকেটার ছুঁয়ে ফেললেন রবি শাস্ত্রী, যুবরাজ সিংহ এবং ঋতুরাজ গায়কওয়াড়কে। রেলওয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল অন্ত্রে, সেই ম্যাচেই এক ওভারে ছয় ছক্কা মারলেন ভামশ্রী। তিনি চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে কীর্তি গড়লেন। 1985 সালে এক ওভারেই ছয় ছক্কা মেরেছিলেন শাস্ত্রী, যুবরাজ মেরেছিলেন 2007 সালে, ঋতুরাজ ছয় বলে ছক্কা মেরেছিলেন 2022 সালে। তবে তাঁদের থেকে কম বয়সে ভামশ্রী এ কীর্তি গড়লেন। রেলের হয়ে বল করছিলেন দমনদীপ সিংহ, তার ওভারে 36 রান তোলেন ভামশ্রী। 64 বলে 110 রানের ইনিংস খেললেন অন্ধ্রের তরুণ ব্যাটার। চার দিনের ম্যাচে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এই দিনটি ভামশ্রী ভুলতে না চাইলেও খুব তাড়াতাড়ি ভুলতে চাইবেন স্পিনার দমনদীপ। কেমন ছিল সেই ছটি জয়? প্রথম দলটি ছিল অফস্টাম্পের বাইরে, স্লগ সুইপ মারেন ভামশ্রী। ছয় বলে ছয় ছক্কা, শাস্ত্রী যুবরাজ ঋতুরাজের পর আবার কনিষ্ঠতম হিসেবে কীর্তি গড়লেন কে? ছ বলে ছয় ছক্কা মারার কীর্তি গড়লেন ভামশ্রী কৃষ্ণ। বুধবার সিকে নাইডু ট্রফিতে ছ বলে ছয় ছক্কা মার খাঁকালেন অন্ধ্রপ্রদেশের তরুণ ব্যাটার। অনূর্ধ্ব-23 দলের ওই ক্রিকেটার ছুঁয়ে ফেললেন রবি শাস্ত্রী, যুবরাজ সিংহ এবং ঋতুরাজ গায়কওয়াড়কে। রেলওয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল অন্ত্রে, সেই ম্যাচেই এক ওভারে ছয় ছক্কা মারলেন ভামশ্রী। তিনি চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে কীর্তি গড়লেন। 1985 সালে এক ওভারেই ছয় ছক্কা মেরেছিলেন শাস্ত্রী, যুবরাজ মেরেছিলেন 2007 সালে, ঋতুরাজ ছয় বলে ছক্কা মেরেছিলেন 2022 সালে। তবে তাঁদের থেকে কম বয়সে ভামশ্রী এ কীর্তি গড়লেন। রেলের হয়ে বল করছিলেন দমনদীপ সিংহ, তার ওভারে 36 রান তোলেন ভামশ্রী। 64 বলে 110 রানের ইনিংস খেললেন অন্ধ্রের তরুণ ব্যাটার। চার দিনের ম্যাচে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এই দিনটি ভামশ্রী ভুলতে না চাইলেও খুব তাড়াতাড়ি ভুলতে চাইবেন স্পিনার দমনদীপ। কেমন ছিল সেই ছটি জয়? প্রথম দলটি ছিল অফস্টাম্পের বাইরে, স্লগ সুইপ মারেন ভামশ্রী। ছয় বলে ছয় ছক্কা, শাস্ত্রী যুবরাজ ঋতুরাজের পর আবার কনিষ্ঠতম হিসেবে কীর্তি গড়লেন কে? ছ বলে ছয় ছক্কা মারার কীর্তি গড়লেন ভামশ্রী কৃষ্ণ। বুধবার সিকে নাইডু ট্রফিতে ছ বলে ছয় ছক্কা মার খাঁকালেন অন্ধ্রপ্রদেশের তরুণ ব্যাটার। অনূর্ধ্ব-23 দলের ওই ক্রিকেটার ছুঁয়ে ফেললেন রবি শাস্ত্রী, যুবরাজ সিংহ এবং ঋতুরাজ গায়কওয়াড়কে। রেলওয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল অন্ত্রে, সেই ম্যাচেই এক ওভারে ছয় ছক্কা মারলেন ভামশ্রী। তিনি চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে কীর্তি গড়লেন। 1985 সালে এক ওভারেই ছয় ছক্কা মেরেছিলেন শাস্ত্রী, যুবরাজ মেরেছিলেন 2007 সালে, ঋতুরাজ ছয় বলে ছক্কা মেরেছিলেন 2022 সালে। তবে তাঁদের থেকে কম বয়সে ভামশ্রী এ কীর্তি গড়লেন। রেলের হয়ে বল করছিলেন দমনদীপ সিংহ, তার ওভারে 36 রান তোলেন ভামশ্রী। 64 বলে 110 রানের ইনিংস খেললেন অন্ধ্রের তরুণ ব্যাটার। চার দিনের ম্যাচে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এই দিনটি ভামশ্রী ভুলতে না চাইলেও খুব তাড়াতাড়ি ভুলতে চাইবেন স্পিনার দমনদীপ। কেমন ছিল সেই ছটি জয়? প্রথম দলটি ছিল অফস্টাম্পের বাইরে, স্লগ সুইপ মারেন ভামশ্রী।